प्रिय दर्शक बंधुरा अस्सलामु आलैकुम आपनारा देखते ही पाच्छेन आमादेर आजकेर सूर्योदय होच्छे मायामय जिन्नापाड़ाय आमरा सकालेर खाबारेर परपरई ट्रेकिं शुरू करी बान्दरबानेर दुर्गम एलाकागुलोते आपनि जे पाड़ातेई थाकेन ना केन राते थाका बाबद 150 टाका दिते हय जनप्रति एबं खावार जन्य ডিম অথবা খিচুড়ি 120 টাকা মুরগি 150 টাকা আর গরু দিয়ে খেলে 180 থেকে 200 টাকা সাথে একটি ভর্তা আর ডাল থাকবে পাহাড়ে এসে গরুর মাংস দিয়ে খাওয়ার ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত কারণটা আর ব্যাখ্যা করলাম না আমরা পথ চলতে শুরু করেছি আমিয়া খুম ভেলা খুম সাত ভাই খুম ও নাইক খুম মুখের উদ্দেশ্যে এর মধ্যবর্তী গন্তব্য দেবতা পাহাড়ের দিকেই এগোচ্ছি এখন জিন্নাপাড়া থেকে উঁচু নিচু 2 ঘন্টা ট্রেকিং করার পর পৌঁছে যাই দেবতা পাহাড়ের কাছে দেবতা পাহাড় ভয়ঙ্কর এক পাহাড় এই পাহাড়ে উঠা যতটা না কষ্ট তার থেকে বেশি কষ্ট নিচে নামা নামার পথটা প্রায় 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখন ভয়ঙ্কর সুন্দর দেবতা পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করলাম প্রায় 600 ফুট উচ্চতার এই পাহাড়টি আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর সুন্দর একদিকে এর চারিদিকের দৃশ্য যেমন মন জুড়িয়ে যাওয়ার মতো অন্যদিকে এই পাহাড়ে উঠানামা করা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ভরা বর্ষায় এই পাহাড়ের অবস্থা হয়ে ওঠে আরও খারাপ এখানে প্রতিটি পদক্ষেপ নিতে হয় খুব সতর্কতার সাথে কারণ ঠিক বাম পাশেই ভয়ানক খাঁজ একটু এদিক সেদিক হলেই বড় বিপদ ডেকে আনতে পারে এই পাহাড়ে ট্রেকিং করতে হয় খুব সাবধানে
নিজেরা যাতে মানসিকভাবে সবসময় স্ট্রং থাকে সেজন্য কিছুক্ষণ পরপরই গানের আড্ডায় মেতে উঠি। বান্দরবনের গহীনে ঘুরতে আসলে অবশ্যই অভিজ্ঞ গাইডের পরামর্শ অনুযায়ী চলবেন। দেবতা পাহাড় থেকে নেমে একদম বাম দিকে হচ্ছে আমিয়াখুম সাতবাইখুম এবং ডান দিকে হচ্ছে ভেলাখুম নাইক্ষমুখ এবং মাথাবরাখুম। ভেলাখুমে ভেলায় চড়তে প্রতিটি ভেলার জন্য দিতে হয় 300 টাকা এবং প্রতিটি ভেলাতে 8 থেকে 10 জন বসা যায়। ভেলায় যাত্রা করার কিছুক্ষণ পর মনে হবে আপনি কোনো পাথরের দুর্গে প্রবেশ করতেছেন। এখানেও কিছুক্ষণ গানের আসরে মেতে উঠে পৌঁছে যায় নাইক্ষম্যুখ। Lagat! Mashallah! Fire! Fire!
ভেলাকুমার একটু সামনেই হলো নাইক্ষ্যমুখ। আমি আপনাদের নাইক্ষ্যমুখের চারপাশটা মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আবার দেবতা খুমের সেই নিচের জায়গাটায় চলে যাই, তারপর বাম দিকের পথটা ধরে চলে যাই আমিয়া খুমে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি আমিয়া খুম জলপ্রপাতের সামনে। এত কষ্ট করে দেবতা পাহাড় বেয়ে নিচে নামা এখন সার্থক মনে হচ্ছে। পাথর ও সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা। অবিরাম চলছে জলধারার পতন আর প্রবাহের শব্দ তরঙ্গ, আর এ সব কিছুর সমন্বয় হলো বান্দরবনের গভীর অরণ্যে লুকিয়ে থাকা বাংলার নায়াগ্রা ফলস খ্যাত জলপ্রপাত আমিয়া খুম। এবার আমাদের গোসল করার পালা। আমিয়া খুম যাব আর লাভ দিব না তা কখনো হয়? যারা সাঁতার জানেন না তারা এখানে নামা থেকে বিরত থাকবেন, আর গাইডের পরামর্শ অনুযায়ী লাভ দেওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই আমিয়া খুম থেকে লাভ দিয়ে গোসলে মেতে উঠি, তারপর সাঁতার প্রতিযোগিতায় আমিয়া খুমের দিকে বিথা চেষ্টা করি। বর্ষায় যৌবন ফিরে পায় আমিয়া খুম, তবে তখন পানির রং এত সুন্দর থাকে না। আমিয়া খুম থেকে একটু সামনে হাঁটলেই পাওয়া যাবে সাতবাই খুম। আমরা এখান থেকেই ফিরে যাই চিন্নাপাড়ায়, তারপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। হাঁটা শুরু করি নাফাখুম পাড়ার উদ্দেশ্যে। আসো 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 আসো।
মাত্র 2 ঘন্টা সমতল নদী ও খালের পাশ দিয়ে হেঁটে পৌঁছে যায় নাবাকুমপাড়ায়। বান্দরবনের এই অভিযানের দ্বিতীয় ও শেষ রাতটা আমরা এখানেই থাকব। এই রাতটা স্মরণীয় করে রাখার জন্য আমরা গানের আড্ডায় মেতে উঠি, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বান্দরবনের গহীনের সকল জায়গায় থাকা ও খাওয়ার রেটটা একই। আগামীকাল আপনাদের নিয়ে যাব নাফাখুম জলপ্রপাত, রেমাক্রি ফলস, তিন্দু, বড় পাথর ও রোমাঞ্চকর সাঙ্গু নদীর কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।